আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাড়া বাসার ছোট্ট কিচেনটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি ওটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। জানালার ঠিক নিচে আমার গ্যাসের চুলা। আমি যেহেতু সিলিন্ডার ব্যবহার করি, এ কারণে এই পাইপটা আমার দরকার হয় না, সেজন্য আমি এটাকে মুড়িয়ে রেখেছি। দুই বার্নারের একটা চুলা, তার পাশে আমি একটা স্প্যাচুলা হোল্ডার রেখেছি। রান্নার সময় খুন্তি চামচ এগুলি রাখতে যেন অসুবিধা না হয়, সেজন্য ছোট্ট একটা ট্রে দিয়েছি। চুলার বাম দিকে তেল মশলা রাখার জন্য ছোট্ট একটা কাউন্টার আছে। গাছগুলি যে বোতলের মধ্যে লাগানো আছে, এটাও কিন্তু আগে এই তেলের বোতলটার মতোই একটা বোতল ছিল। এটা ভেঙে যাওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে আমি গাছ লাগিয়েছি। এখানে বিভিন্ন ধরনের তেল আছে, সয়াবিন, সরিষা এবং অলিভ অয়েল। এই শেল্ফটা কিন্তু আগে এরকম প্লেন ছিল, এই দুইটা ছিল না। তো কখনো দেখা যায় তেল বের করার সময় একটার ধাক্কায় আর একটা পড়ে যাওয়ার ভয় থাকে। এদিকে যদি ধাক্কা লাগে তো ওয়ালের জন্য পড়ে না, তবে এই পাশেরটায় ধাক্কা লাগলে পড়ে যাওয়ার একটা ভয় আছে। তো এর জন্য পরবর্তীতে এই দুটা লাগিয়ে নিয়েছি। এই পাশে গোলমরিচ ক্রাশার রেখেছি আর সেই সাথে ছোট্ট একটা ফুলদানি। এটা কিন্তু নর্মালি এখানে থাকে না, আজকে দেখার সৌন্দর্যের জন্যই একটু রেখেছি, পরবর্তীতে আবার সরিয়ে নেব। হামুল দিস্তারটা একটু ভারী, এটা যদি উপরে রাখা হয় তো বোতলগুলি ভেঙে যেতে পারে, এর জন্য পাশে রেখেছি। নিচের দিকে গুঁড়া মশলা, লবণ আর একটা বোতল আছে। কোনো কিছু ভাজার পরে যে তেলটা থেকে যায় ওটা ছাঁকনি করে এই বোতলে রেখে দেই। এ পাশে কাচের বোতলটাতে লবণ রেখেছি, আর লবণে যেন হলুদ বা অন্য কোনো মশলা না লাগে সেজন্য আলাদা একটা চামচ দিয়ে দিয়েছি। এই বক্সে রেগুলার রান্নার জন্য যে গুঁড়া মশলাগুলি দরকার হয় ওটাই রেখেছি। চুলার দুই পাশ আমি মোটামুটি নিজের সুবিধা অনুযায়ী এভাবেই গুছিয়ে নিয়েছি। চুলার পাশে একটু উপর দিকে তিন তাকের একটা কর্নার শেলফ রেখেছি। রান্নার কাজে খুব বেশি দরকার হয় যে জিনিসগুলি, ওগুলি এটাতে রাখার চেষ্টা করেছি। উপরেটাতে আস্ত জিরা, সুজি এগুলি রেখেছি। সুজিটা কিন্তু সকালের নাস্তায় প্রায় আমাদের খাওয়া হয়। এখানে আছে ঘি, শুকনা মরিচ, মিক্সড ডাল, তেজপাতা। কোনো কিছু বাগার দেওয়ার ক্ষেত্রে শুকনা মরিচ, তেজপাতা এটা লাগে, সেই সাথে মিক্সড ডাল খিচুড়ি রান্নার জন্য দরকার, আর ঘি তো প্রায় দরকার। নিচের পাটটাতে চা রিলেটেড যা কিছু দরকার সব এখানেই রেখেছি। গুঁড়া দুধ, চা পাতা, চিনি, জিরোক্যাল, সেই সাথে পেছনে আছে মশলা চা, গ্রিন টি ইত্যাদি ইত্যাদি। সামনের এই অংশটা নূরের বাবার আর পেছনের অংশটা আমার। চুলার ঠিক নিচে যে জায়গাটা থাকে ওটা আমি মোটামুটি ফাঁকা রাখার চেষ্টা করেছি। অনেক সময় রান্না করতে করতে হঠাৎ বাজার নিয়ে এলে ওই সময়টা তো আর গোছানো হয় না, তো এই ফাঁকা জায়গাটায় বাজারগুলি রেখে দিয়ে পরে সময় করে আস্তে আস্তে গুছিয়ে নিই। কেমিক্যাল প্রোডাক্টগুলি বাচ্চাদের নাগালের বাইরে রাখাই ভালো, সেজন্য আমি একদম ফ্লোরের নিচের দিকে কর্নারে এগুলি রেখেছি। এখানে গ্লাস ক্লিনার, উড ক্লিনার, নিজের বানানো ক্লিনজার আর টুকিটাকি জিনিসপত্র রেখেছি। পাশের ক্যাবিনেট আর ফ্লোর এ দুয়ের মাঝে একটা ছোট্ট গ্যাপ আছে, ওখানে আমি তেলের বোতলটা রেখেছি। রান্নাঘরে মাঝে মাঝে দরকার যে জিনিসগুলি, সেই জিনিসগুলি আমি এই বড় কন্টেনারটার ভেতরে রেখেছি। আর এর পাশে যে চপিং বোর্ডটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা চপিং বোর্ড না,
এটার দুই পাশে প্রেস করলে এটা মোটামুটি বড় সড়ো একটা বাস্কেট হয়ে যায়, সব সময় দরকার হয় না, এর জন্য এটা ফোল্ড করে আমি কর্নারেই রেখে দিই। এদিকটাতে চাল রেখেছি আর তার পাশেই ছোট্ট একটা অর্গানাইজার আছে, এটাতে তিনটা পার্ট করা আছে। নিচেরটাতে আমি পেঁয়াজ রেখেছি আর তারপর রেখেছি আলু আর উপরেরটাতে আছে রসুন আর আদা। এখানে কিছু হুক আছে, এর মধ্যে টুকটাক জিনিসপত্র ঝুলিয়ে রাখা যায়। একদম সিঙ্ক বরাবর নিচে আমি সিলিন্ডার রেখেছি আর তার পাশে রেখেছি বিন, আর এভাবেই সিঙ্কের নিচের অংশটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। সিঙ্কের উপরের দিকে এরকম একটা কিচেন শেলফ আছে, এর মধ্যে আবার দুইটা স্পুন হোল্ডার আছে। ছিদ্র ছিদ্র থাকার কারণে টুকটাক জিনিসপত্র ধুয়ে উপরে রেখে দিলে খুব সুন্দরভাবে পানি ঝরে যায়। এদিকে লিকুইড সোপ ডিসপেন্সারটা রেখেছি, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, কারণ এটা রিফিল করা যায় খুব সহজে, পরবর্তী কোনো এক সময় দেখিয়ে দেব। আমি যেহেতু 2-in-1 স্ক্রাবার ব্যবহার করি, তো আমার জন্য এটার ভেতরে রাখাটাও কিন্তু খুব সহজ হয়ে যায়। এপাশে হ্যান্ড ওয়াশ রাখা আছে, রান্নাঘরে টুকটাক কাজ করে বেরিয়ে যাওয়ার সময় হাতটা ধুয়ে বের হওয়াটা খুব বেশি জরুরি। জায়গাটা দেখতে যেন খুব বেশি বোরিং না লাগে, সেজন্য আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি, যার জন্য এই জায়গাটা কিন্তু এখন অনেক বেশি ভালো লাগছে। শেলফটার নিচের দিকে বেশ কিছু হুক আছে, এখানে অনেক কিছু ঝুলিয়ে রাখা যায়। একদম সিম্পল ভাষায় যদি বলি, এটা হচ্ছে পাতিল ধরা লুসনির আধুনিক ভার্সন, এটা সিলিকনের তৈরি। এটা দিয়ে আমি সিঙ্কের চারপাশটা ব্রাশ করি। সিঙ্ক বা টাইলসের উপরে জমে থাকা পানি টেনে নামানোর জন্য এটা কিন্তু বেশ উপকারী, আর সেই সাথে এপাশে আছে হ্যান্ড গ্লাভস। এই জায়গাটা আমার খুব একটা দরকার হয় না, এর জন্য মাঝে মাঝে ব্লুটুথ স্পিকারটা এখানে অন করে দেই, তো রান্না করতে করতে পুরো মুডটাই কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। এই স্ট্যান্ডটার উপরে বেশ কিছু হুক আছে, যদিও আমার আরও কিছু হুক আছে এবং সেখানে অনেক কিছু আমি অলরেডি ঝুলিয়ে রেখেছি, এর বাইরেও যদি কিছু শুকানোর ইচ্ছে থাকে তখন আমি এই হুকগুলি ব্যবহার করি, আর যখন দরকার হয় না তখন এই সাইড করে রেখে দিই। সিঙ্কের উপরটা আমি নর্মালি এভাবেই গুছিয়ে রাখি। এটাকে স্ন্যাক্স কর্নার বলাই ভালো, এখানে টুকটাক খাবার রাখা আছে, উপরে খাতা এবং কলম রেখেছি, রান্নাঘরে কোনো কিছু শেষ হয়ে গেলে এখানে লিখে রাখি। এপাশে আমি একটা আর্টিফিশিয়াল লতা রেখেছি, পেছনের ওয়ালটা সাদা হওয়ার কারণে এই পাশটা একদম ফ্যাকাশে মনে হয়, তো এই গ্রিনের একটু ভাব থাকার কারণে এই জায়গাটা একটা আর্টিস্টিক লুক এসেছে। ছোট্ট একটা লতা আমি রডের সঙ্গে মুড়িয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে গাছটা বেয়ে যাচ্ছে, আসলে আর্টিফিশিয়াল গাছ বেয়ে যাওয়ার তো সুযোগই নেই, তারপরে মনের শান্তি আর কি। টুকিটাকি খাবার রাখার পাশাপাশি এখানে আমি একটা ঘড়িও রেখেছি, নির্দিষ্ট সময় কাজ করে বেরিয়ে যাওয়ার জন্য এই ঘড়িটা কিন্তু আমাকে বেশ সাহায্য করে। ঘড়িটার চারপাশে খুব বেশি ডিজাইন করা নেই, এর জন্য এটা ক্লিন করাও আমার জন্য খুব সহজ হয়। নর্মালি এটা আমি চুলার দিকে মুখ করে একটু বাঁকা করে রাখি, যাতে আমার দেখতে সুবিধা হয়, তবে আজকে ভিডিও করছি এর জন্য একটু সোজা করে রেখেছি।
আমি জানি আপনাদের কিচেন আমার থেকে অনেক বেশি গোছানো, তারপরও আমার এই সিম্পল অর্গানাইজেশন আইডিয়াগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিচে ওভেন রাখা আছে আর তার উপরের অংশটা নিজের প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নিয়েছি। ওভেনের পাশেই আমি ইন্ডাকশন কুকার রেখেছি, তার উপরে রেখেছি রাইস কুকার। রাইস কুকারটা যখন ব্যবহার করি নিচে নামিয়ে করি, বাদবাকি সময় এটার উপরেই রেখে দেই। জায়গা যেহেতু কম তো আমাকে নিজের সুবিধা অনুযায়ী সব কিছু করে নিতে হয়। কিচেনের দরজা দিয়ে ঢুকলে হাতের ডান দিকটা মোটামুটি এভাবে গুছিয়ে নিয়েছি। সিঙ্কের উপরটাতে আমি যেহেতু মোটামুটি সব কিছুই রেখে ফেলেছি, এ কারণে নিচটা একদম খালি থাকে। তো এ পাশে আমি একটা ঝুড়ি রেখেছি, প্লেট বাটি ধোয়ার পর এখানেই পানি ঝরাতে দেই, এটা শুকিয়ে গেলে তারপর এ পাশে নিয়ে আসি। এখানে প্লেট বাটি কাপ আর এ পাশে কুলিং স্ট্যান্ড রেখেছি, যেটার উপরে রান্না শেষে আমি গরম পাতিল রাখি। শপিং বোর্ড রাখার যে জায়গাটা এটা কিন্তু বেশ বড়, এখানে একাধিক রাখা যায়। এই র‍্যাকের সাথে যে স্পুন হোল্ডার দিয়েছিল এটা বেশ ছোট ছিল, খুব একটা কাজে আসে না, এ কারণে আমি নিজের মতো করে একটা কিনে নিয়েছি। এখানে দুইটা চেম্বার আছে, একটাতে বড় স্পুন রাখি আর একটাতে ছোট। এখানে নাইফ হোল্ডার আছে, ওটাও আমি আমার নিজের সুবিধা অনুযায়ী গুছিয়ে নিয়েছি। এই ধরনের র‍্যাক নর্মালি সিঙ্কের উপরে রাখে যাতে পানি ঝরে যায়, আর আমার যেহেতু এর আগে থেকেই ওখানে শেলফ রাখা আছে একটা, এর জন্য আমি এটা এখানেই রেখেছি। এ পাশে আমি কাপড়ের লুসনি রেখেছি, এসব ছোট ছোট জিনিস না দেখালেও পারতাম, তবে আমার কাছে কেন যেন মনে হয় এগুলিকে বাদ দিয়ে কিচেন অর্গানাইজেশন অসম্ভব তো থাকে, এ কারণে সব কিছুই দেখিয়েছি। এখানে ছোট্ট একটা ক্যাবিনেট আছে আর তার মধ্যে যে বোতলগুলি রাখা আছে এগুলি প্রত্যেকটাই রিসাইকেলিং বোতল। যখন প্যাকেট মশলা নিয়ে আসে তখন আমি এভাবে বোতলে ঢেলে রাখি, আর যেগুলি বোতলে করেই আসে সেগুলি ওভাবেই থেকে যায়। এই চেম্বারটাতে বিভিন্ন ধরনের চাল ডাল আটা এই সমস্ত জিনিস রাখা আছে। এই ছোট বক্সটায় যে আটা রাখা আছে এটাই আমি রুটি বানানোর কাজে ব্যবহার করি, হয়তো খেয়াল করেছেন। একদম কর্নারে একটা ঘিয়ের বোতল আছে, এদিকে বিভিন্ন ধরনের প্যাকেট মশলা স্যুপ এগুলি রাখা আছে। এ পাশে গরম মশলার বক্সটা আছে, এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী সব ধরনের গরম মশলা রেখেছি, কিছু খালি হয়ে গেছে। আর এটা একদম স্বচ্ছ থাকার কারণে যে সুবিধাটা হয়েছে, কোনটা কতটুকু আছে এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। আর একদম নিচের চেম্বারটাতে খুব কম প্রয়োজন হয় এমন জিনিসগুলি রেখেছি, তার মধ্যে কিছু ট্রেও রেখেছি। আর এভাবেই ছোট ক্যাবিনেটটা আমি গুছিয়ে নিয়েছি, একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কোনো জিনিসই আমার এখানে নেই। এ পাশে আমার বড় ক্যাবিনেটটা আছে, এটাকে মোটামুটি একটা স্টোর রুম বলা চলে। রান্নাঘরের যত জিনিসপত্র আছে তার বেশিরভাগ জিনিসই আমি এটার মধ্যে রেখেছি, এর জন্য এটা খুব এলোমেলো অবস্থায় আছে। এই পার্টটাতে বেকিংয়ে যা যা দরকার হয় তার সব কিছুই রাখার চেষ্টা করেছি। জায়গা যেহেতু ছোট আমি চাইলেও খুব বেশি গুছিয়ে রাখতে পারছি না, তো এলোমেলো অবস্থাতেই আছে, আপনারা বুঝে নেবেন প্লিজ।
এই অর্গানাইজারটার ভেতরে ছোট ছোট জিনিসগুলি রেখেছি, আর পেছনে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এই টাইপের পাউডার যা আছে ওগুলি রেখেছি। আর এই পাশে সব ধরনের বেকিং ট্রেগুলি রেখেছি। এই অর্গানাইজারটার ভেতরে চেম্বার করা আছে, এ কারণে বোতল রাখাটা খুবই সুবিধাজনক। এখানে প্রয়োজনীয় কিছু হাঁড়ি পাতিল রেখেছি, কিছু মাটির এবং লোহার সাজ আছে, আর সেই সাথে হ্যান্ড গ্লাভস রেখেছি। এই পাশের চেম্বারগুলিতে টুকটাক ইলেকট্রনিক জিনিসপত্র রেখেছি। দরজার পেছনে অ্যাপ্রনটা রেখেছি, আর একদম কর্নারে ঝাড়ুটা রাখা আছে। এই তো আমার ছোট্ট কিচেনটা আজ পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।